জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর জয় ছয় গোস্বামী হে গুণের সাগর জয় অষ্ট কবিরাজ করুণাকর জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর জয় অষ্ট ব্রহ্মচারী গুণধর জয় চৌষট্টি মহান্ত পরিকর জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহ শ্রী শ্রী গৌর শরণমঙ্গল মঙ্গল শিবানন্দ সুতমুখ তত্ত্বাঙ্গুষ্ট গৌড়ে স্কন্ধারপিত পদনারী অতিতুষ্ট তুষ্ট গোবর্ধন উদ্দীপক চটক দৃষ্ট গৌর্দাগ্রে বিরোহিনী ব্যথাক্লিষ্ট গৌরহে স্তম্ভপাশ ঘনশ্বাস কণ্ঠকিত গৌরহে গর্তপূর্ণ গলদস্ত্র পরিস্নাত গৌরহে উদ্ঘর্ণাদি দিব্যন্মাদি রসকূপ গৌরহে বিদ্যাপতি বল্লভ গীতি সংলোক গৌরহে সেন শিবানন্দ কনিষ্ঠ পুত্র পরিদাসকে নিয়ে নীলাচলে এসেছেন তুমি শিশুকে বারবার বলেছ কৃষ্ণ কহ সে কিছুতেই বলেনি সরব গোসাই বলেছেন প্রভু তোমার মুখে কৃষ্ণ নাম পেল আর উচ্চারণ করবে না অন্তরে জপ করছে তুমি তার মুখে বৃদ্ধাঙ্গুষ্ট দিলে সে তা চুষেছে তুমি তাকে বলেছো শ্লোক পড়ো পুরীদাস অমনি শ্লোক পড়েছেন এক অভিনব শ্লোক শ্রবশাকুবলয় মক্করঞ্জনা মোরসো মহেন্দ্রমণি দাম বৃন্দাবনরমণি নাম মণ্ডলা মখিলংহরির জয়তী ব্রজবধূগণের কর্ণের কুবলয় চক্ষের কাজল বক্ষের মণিহার সেই অখিল ভূষণ কৃষ্ণের জয় হোক শ্লোক শুনে সকলে বিস্ময় সাগরে নিমগ্ন হয়েছে শ্রীকৃষ্ণকে গোপীর কর্ণভূষণ রূপ বর্ণনা করার জন্য পুরীদাসের নাম হয়েছে কবি কর্ণপুর তোমার লীলা অপ্রকটে তোমার বিরহে রাজা প্রতাপ রুদ্র যখন কাতর তখন কবিকর্ণপুর চৈতন্য চন্দ্রদয় নাটক অভিনয় আস্বাদন করিয়ে রাজার চিত্তে শান্তি বিধান করেছেন শ্রী চৈতন্য চন্দ্রদয় ব্যতীত আনন্দ বৃন্দাবন চম্পু শ্রী চৈতন্য চরিত মহাকাব্য অলঙ্কার কৌস্তব গৌর গণদ্দেশ দীপিকা প্রভৃতি বৈষ্ণবগণের মুকুটমণি সদৃশ গ্রন্থরাজি এনারই লেখনি প্রসূত তোমার বৃদ্ধাঙ্গুষ্টের কৃপায় এই মহাকবিত্ব তুমি গরুর স্তম্ভের পাশে দাঁড় দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছো এক রমণী লোকের ভিড়ে অসমর্থ হয়ে গরুর স্তম্ভের উপর আরোহণ করে অজ্ঞাতসারে তোমার কাঁধে পা দিয়ে জগন্নাথ দর্শন করছে গোবিন্দ দেখতে পেয়ে তাকে ভৎসনা করতে আরম্ভ করলে তুমি বলেছো গোবিন্দ ওকে কিছু বলো না আপন ইচ্ছা মতো গোবিন্দ জগন্নাথ দর্শন করুক আহা জগন্নাথ আমাকে ওনার মতো আরতি দেননি চটক পর্বত দর্শন করে তোমার গিরিগোবর্ধন ভ্রান্তি হয়েছে অমনি তুমি উন্মাদের মতো ছুটে গিয়েছো তুমি বায়ু বেগে দৌড়িয়েছ গোবিন্দ ছুটে তোমাকে ধরতে পারেননি গোবিন্দ আর্তকণ্ঠে চিৎকার করেছেন তা শুনে সরপাদি ভক্তগণ এসেছেন ওদিকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ তোমার স্তম্ভ দশা হয়েছে আর দৌড়াতে পারো নি কাঁপতে কাঁপতে পড়ে গিয়েছ শেষে উচ্চ কীর্তনে তোমার বাহ্যস্ফূর্তি হয়েছে তোমার উদ্যান দেখলেই ব্রজকুঞ্জের উদ্দীপনা হয় সমুদ্রের নীলজল দেখলেই যমুনা ভ্রান্তি হয় সর্বদাই তুমি বিরোহিনী শ্রী মাথুর বিরহের যখন রায় সন্তাপিতা তখন শ্রীকৃষ্ণ মথুরা থেকে প্রেরণ উদ্ধব দর্শনে শ্রী রাধার যে অবস্থা প্রতিক্ষণে ক্ষণে ক্ষণে তোমারও সেই অবস্থা শ্রী রাধা যেমন ভ্রমর দেখে নানা বিধ প্রলাপ পোকেছেন তুমিও তেমনি অবিরাম প্রলাপ বলেছ তুমি গৌর গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথ দেব দর্শন কর তুমি এক একদৃষ্টে অনিমিষ নয়নে কমল নয়নের রূপমাধুরী আস্বাদন কর তোমার সর্বশরীরে কদম্ব কোরকের মতো কুলকাবলী নাশায় ঘন ঘন তপ্ত শ্বাস তোমার নয়নের জলধারা কখনো পিচকারির মতো ছুটে চার দিক ভিজিয়ে দিয়েছে কখনো কুলুকুলু ধারায় প্রবাহিত হয়ে সর্বাঙ্গ সিক্ত করেছে নিচে বইয়েছে বইতে বইতে নিকটস্থ একটি গর্তে ওই জল পূর্ণ হয়েছিল নিজ রূপমাধুরী আস্বাদন করার জন্যই কালো বরণ গৌর হয়েছে তাই তো নিজ রূপমাধুরী অশ্রুব্যাপ্ত দেহে নিজে আস্বাদন করে করে স্বাদ মিটিয়েছ বিরহে শ্রী রাধার যে সকল উদ্ঘর্ণা দিব্য উন্মাদ দশাদি হয়েছিল তোমারও সেই রূপ দিনের পর দিন সেই সকল ভাব ও অবস্থার উদয় হয়েছে বিরহ অনলে দগ্ধীভূত হয়ে তুমি নিরন্তর বিবিধ শ্লোক পাঠ করে বিলাপ করেছ চণ্ডীদাস বিদ্যাপতির পথ জগন্নাথ বল্লভ নাটক গীতগোবিন্দ ও কর্ণামৃতের শ্লোক তুমি স্বরূপ ও রামরায়ের সঙ্গে অতি গভীরভাবে আস্বাদন করেছ রাধা গোবিন্দ মিলিত তনু তাই সম্ভোগ রসের মূর্তিমান বিগ্রহ হয়েও তুমি অতি অপূর্বভাবে বিপ্রলম্ব আস্বাদন করেছ তুমি একাধারে সম্ভোগ ও বিপ্রলম্ব রস রসবিগ্রহ শ্রীকৃষ্ণ সন্ধনাবিষ্ট কূর্মরূপ গৌর্ে হস্তপদ উদরস্ত অপরূপ গৌড়হে তেলেঙ্গা গোগন মধ্যে নিপতিত গৌর্ে স্বরূপ রায় সংকীর্তন সুস্থচিত্ত গৌরহে সুবিহবল সিন্ধু জল নিমজ্জিত গৌরহে সুধিবর ভূত ডর জলধৃত গৌড়হে প্রেমরঙ্গি দীর্ঘ অঙ্গি ছিন্নসন্দি গৌড়হে অদ্ভুত অশ্রুত দুই দশানন্দী গৌড়হে। রাত্রি দ্বিতীয় প্রহর অতীত স্বরূপ রামরায় তোমাকে শয্যায় রেখে গমন করেছেন গোবিন্দ গম্ভীরার দ্বারে শয়ন করে আছেন তুমি শয়ন করেও কীর্তন করেছ হঠাৎ বেনুধ্বনি শুনে তুমি কৃষ্ণ অন্বেষণে গৃহের বাইরে গেছো গৃহের দ্বার যেমন রুদ্ধ তেমন রয়েছে তোমার সারানা পেয়ে গোবিন্দ কপাট খুলে দেখে তুমি গম্ভীরায় নেই সড়ককে ডেকেছ সকলে মিলে দ্বীপ জেলে তোমার অনুসন্ধানে বাইরে বাইরে গেছে গিয়ে দেখেন তুমি সিংহোদ্দারের দক্ষিণ পার্শ্বে তেলেঙ্গা গাবিগণের মধ্যে পড়ে আছো তোমার কোনো সংজ্ঞা নেই তোমার হস্তপদ উদরের মধ্যে প্রবেশ করেছে তোমার শ্রীদেহের আকৃতি একটি কুর্মের মতো হয়েছে তোমার শ্রীমুখে সাদা ফেনা সর্বাঙ্গে পুলকাবলী নয় বেগবতী জলধারা গাবিগণ তোমার গাত্র লেহন করছে ভক্তগণের অনেক যত্নেও তোমার চৈতন্য ফিরে আসেনি তোমাকে নিয়ে যখন তারা গৃহে এসেছেন গৃহে এসে তোমাকে ঘিরে উচ্চ করেছেন নাম শুনতেই চৈতন্য দয় হয়েছে চেতনা ফিরতেই শ্রীদেহের স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে তুমি উঠে স্বরূপকে বলেছো স্বরূপ আমাকে কোথায় আনলি আমি বেনু শুনে ব্রজধামে গিয়েছিলাম বংশী শুনে শ্রীমতী উধাও হয়ে ছুটে এসে শ্রীকুঞ্জে প্রবেশ করলেন আমিও পশ্চাতে ছুটলাম সেই সময় তোমরা আমাকে নিয়ে এলে একদিন শরৎকালে জ্যোৎস্না মাখার রজনীতে তুমি নীল সাগর দেখে যমুনাভ্রমে তাতে ঝাঁপ দিয়েছ তোমাকে অনুসন্ধান করতে না পেরে সরপাদি ভক্তগণ অত্যন্ত বিচলিত হয়েছিলেন একজন ধীবর তখন হরি হরি বলে নাচতে নাচতে ওদিকে আসছিলেন ওইদিকে কোনো লোক দেখেছ স্বরূপের এই জিজ্ঞাসায় ধিবর উত্তর দিয়েছেন কাকে কাকেও দেখিনি তবে মৃত মনুষ্য আমার জালে উঠেছে আমাকে স্পর্শ করা অব্দি তাকে স্পর্শ করা অবধি আমার দেহে ভূত প্রবেশ করেছে আমার শরীর কাঁপছে চোখে জল পড়ছে হরিবোল হরিবল বলে নাসতে ইচ্ছা করছে স্বরূপ তিন চাপড় মেরে ধীবরের ভূত তাড়িয়ে তাকে প্রকৃতিস্থ করেন ধিবর। দেখেই দেখেই দিলেন ভক্তগণ গিয়ে দেখেন তুমি মৃতপ্রায় পড়ে আছো প্রেমের বিকারে দেহ পাঁচ ছয় হাত দীর্ঘ হয়ে গিয়েছে অস্থিসন্ধি ছিন্ন ভিন্ন হয়ে এক এক বিতস্তি ফাঁক হয়ে গিয়েছে এক এক হস্তপদ তিন তিন হাত লম্বা হয়ে গিয়েছে তোমারই কর্মাকৃতি ও দীর্ঘাকৃতি দুইটি দশাই অতি অদ্ভুত কেউ কখনো শোনেনি দশম দশায় শ্রী রাধার মৃতবৎ অবস্থা হতো তোমার একাদশ ও দ্বাদশ দশা অশ্রুতপূর্ব লোকে না দেখে শাস্ত্রের না শুনে দশম দশাপ্রাপ্তা শ্রী রাধারানীও যেমন কৃষ্ণনাম শুনতে শুনতে চেতনা ফিরে পেয়েছিলেন তুমিও স্বরোপাদি ভক্তগণ কর্তৃক উচ্চৈশ্বরে উচ্চারিত শ্রীনাম শুনতে শুনতে দশায় উপস্থিত হয়েছ শ্রীদেহ তখন স্বাভাবিক ভাবপ্রাপ্ত হয়েছে তুমি প্রলাপক্তি করতে করতে আরম্ভ করেছো সখী পার্শ্বস্থিত জলকেলু মুগ্ধ কৌঢ়ে মঞ্জরী স্বরূপে লীলা রসলুব্ধ কৌঢ়ে অন্তর্দশা অর্ধবাহ্যদশা বাহ্যদশা গম্ভীরা লীলায় তোমার এই তিনটি অবস্থা দীর্ঘাকৃতি অবস্থায় তুমি অন্তর্দশায় ছিলে দশায় তুমি তোমার আস্বাদিত রস রূপে উদ্গার করেছো তুমি বলেছো আমি যমুনা তীরে গেলাম দেখলাম যমুনা তরঙ্গে শ্রীকৃষ্ণ গোপীগণ সঙ্গে জল বিহার করছে সেই কেলিরঙ্গের কি অপূর্ব মাধুরী শ্রীকৃষ্ণ যেন একটা মদমত্ত হস্তি কান্তাগণ যেন হস্তিনি কররূপ শুণ্ড দ্বারা উভয় উভয়ের প্রতি জল জল ফেলাফেলি করছে প্রথমে ফল জল ফেলাফেলি তারপর কড়াকড়ি তারপর মুখামুখি তারপর রদারদি তারপর হৃদারিদি তারপর নখানখি গোপীর বদন কৃষ্ণ কৃষ্ণবদন নীলপদ্ম এক এক স্বর্ণপদ্মের পাশে এক এক নীলপদ্ম এই মতো জোড়া জোড়া সমস্ত যমুনাময় গোপীর বক্ষে শ্রীকৃষ্ণের করপদ্ম গোপী করতপলে তাকে বাধা দেয় এই সকল মধুরাদি মধুরাতি মধুর লীলা আস্বাদন করে তো আমার মন ও নয়ন জড়িয়ে গেল যমুনার তীরে দাঁড়িয়ে যমুনার তীরে থেকে তুমি ওই মধুর লীলা দর্শন করেছ এক সখী তোমাকে ওই সব দেখিয়েছে এই সখীটি নিশ্চয়ই একটি মঞ্জরি সখী যারা তারা তো সবাই ক্রীড়া সুখে মগ্না একমাত্র মঞ্জুরিরাই লীলার দর্শক আস্বাদক সেবা আনুকূল্যকারিণী তাই তুমি মঞ্জরির আনুগত্যেই দর্শন করেছো তুমি স্বয়ং শ্যাম হয়ে রাধাভাব আস্বাদনের জন্য রাধাভাব অঙ্গীকার করেছ এবার রাধাগোবিন্দের মিলন মাধুর্য মঞ্জরিরা কিভাবে আস্বাদন করেন তা আস্বাদন করাবার জন্য তোমার লোভ জেগেছে তোমার প্রলাপের মধ্যে সেই লোভটি ধরা পড়েছে তুমি রসরাজ মহাবাপ এক তনু কিন্তু হলে কি হবে ওই এক তনুতে যে কি মাধুর্য তা তো তুমি জানো না জানতে সাধ হয়েছে তাই লুব্ধ হয়েছ একমাত্র মঞ্জরি ভাবাঢ্য হলে ওই স্বাদ মিটবে একটা উপায় বলি শোনো তোমার অগ্রজ নিতাই চাঁদি রাধানুজা অনঙ্গ মঞ্জরি তাই যুগল মাধুরী কি রাধা গোবিন্দরূপী কি একাঙ্গে গৌরাঙ্গ রূপে আস্বাদনে নিতাই চাঁদের মতো যোগ্যতার কারণ নেই শ্যামসুন্দর যেভাবে রাধা ভাবাড্য হয়েছেন গৌর তুমি যদি সেই ভাব নিত্যানন্দের ভাব অঙ্গীকার করো তাহলেই ওই মিটবে নিত্যানন্দের ভাব অঙ্গীকার করতে বলেছেন গৌর সুন্দরকে কবে নিতাইয়ের সঙ্গে একাঙ্গ হবে তা আমা আমাদেরকে জানাও যেন নিতাই গৌর মিলন মাধুরী রসে পঞ্চিত না হই সীতাপতি প্রহেলিকা মন্দস্মিত স্মিত গৌরহে মাধুর্য প্রাচুর্য লুব্ধ উচ্ছ্বসিত হে। ভানুবালা নন্দলালা একীভূত গৌরহে নিতায় গদায় সঙ্গ লুব্ধচিত্ত গৌ়ে সচিমাতা সংব সংবাদ নিয়ে জগদানন্দ এসেছেন তার নিকট অদ্বৈত আচার্য একটি তরজা পাঠিয়েছেন বাউলকে কহিয়ো লোক হইল বাউল বাউলকে কহিয়ো হাটে না বিকায় চাউল বাউলকে কহিয়ো কাজে নাহিক আউল বাউলকে কহিয়ো ইহা কহিয়াছে বাউল এই প্রহেলিকা শুনে ঈষদ হেসেছ কেউ এর অর্থ বোঝেনি স্বয়ং স্বরূপও বুঝতে না পেরে তোমার নিকট জিজ্ঞাসা করেছে স্বরূপ গোস্বামীও বুঝতে পারেন তুমি উত্তর করেছ আচার্য শাস্ত্রোক্ত পূজাবিধিতে বিশেষ অভিজ্ঞ পূজার জন্য দেবগণকে আহ্বান করে পূজা শেষে আবার বিসর্জন দিতে হয় তা তিনি ভালোই জানেন একথা শুনে সকলেই বিস্মিত হয়েছেন স্বরূপ গোসাই বিমনা হয়েছেন তোমার দিব্য উন্মাদ অবস্থা ক্রমেই বর্ধিত হয়েছে চৈতন্য চৈতন্যলীলা মৃতপুর কৃষ্ণলীলা শুকরপুর দোহে মিলি হয় সুমাধুর্য সাধুগুরু প্রসাদে তাই তাহা যেই আশ্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য তুমি রাধাভাবে কৃষ্ণরস আস্বাদন করেছ কৃষ্ণভাবে রাধা মাধুরী আস্বাদন করেছ কিন্তু রাধা কৃষ্ণের মিলন মাধুরী একাঙ্গে মিলিত তনু অভিনব স্বরূপে স্থিত যে তুমি তোমার সুমাধুর্য তুমি নিজে আস্বাদন করতে পারছ না স্বরূপ মাঝে রাধা কৃষ্ণের মিলিত মাধুরী একাধারে মিলন বিরহের অভিনব চাতুর্য যে কত মধুরিমা মণ্ডিত সেই প্রাচুর্য মাধুর্য আস্বাদনে তোমার লালসা বেড়েছে তুমি নন্দলালা ভানুবালার যুগলিত স্বরূপ তোমার অভিন্ন স্বরূপ কৃষ্ণ বিলাসের ঘর শ্রী নিতাই তোমরা এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে মোর গোপ্প নিত্যানন্দ এই কথা তুমি প্রিয় রাঘবকে বলেছ গোপ্প ধনুকে আস্বাদনের স্বাদ তোমার অন্তরের অন্তঃস্থলে আছে গদাধর তোমার স্বরূপ শক্তি তোমার শিবানন্দ গেয়েছেন ওইছে এক প্রাণ রাধা বৃন্দাবন চন্দ্র তৈছে গৌর গদাধর প্রেমের তরঙ্গ কহে শিবানন্দ পহু যার অনুরাগে শ্যাম তনু গৌরাঙ্গ হইয়া প্রেম মাগে তুমি গদাধর প্রাণনাথ গদাধর তোমাগত প্রাণ ক্ষেত্রবাস কৃষ্ণ সেবা যার লাগি ছাড়ে সেই গদাধর তোমার বামে দাঁড়াই দাঁড়িয়ে কি যে রসসমুদ্রের হাবুডুবু খায় তা কি তুমি জানো জানো না তাই তো গদাইয়ের ভাবাঙ্গিকারে প্রলুপ্ত হয়েছ তোমার গদাইয়ের কথা ভক্তেরা বলে জয় জয় শ্রীল গদাধর পণ্ডিত মন্ডিত ভাবভূষণ অনুপাম শ্রীচৈতন্য অভিন্ন শকতি গুণধাম ধন্য সুদুর্গম যচুর অসুধাম তুমি স্বয়ং ভক্তরূপ নিতাই অদ্বৈত শ্রীবাস গদাধর তোমার ভক্তস্বরূপ ভক্ত অবতার ভক্ত ও ভক্ত শক্তি এই সকল নিয়ে তুমি নদিয়া নীলাচলে মাধুর্য আস্বাদন করেছ লীলারসে তন্ময় হয়েছ ভক্তি ও প্রেম ভক্তি চরম পরিণতি মাধনাক্য মহাভাব তুমি আস্বাদন করো রূপে, তোমার পঞ্চতত্ত্ব মূলত একই পঞ্চতত্ত্বিক রূপ নাহি কিছু ভেদ লীলা আস্বাদন তরে বিবিধ বিভেদ কেবল লীলারস আস্বাদনের এই পঞ্চভেদ এই মহাভাব মাধুর্যই তুমি নিতাই গদাই সীতানাথ ও শ্রীবাসের মধ্যে দিয়ে চার ভাবে আস্বাদন করেছ কখনো তুমি পৃথক হয়ে আস্বাদন করেছ কখনো এক হয়ে একক আস্বাদন করেছ তোমার পঞ্চরূপের আস্বাদন দেখলাম এর আড়ালে এক যে এক একক সর্ব সমষ্টি স্বরূপের আস্বাদন আছে তা কখন প্রকট দেখব জগ জগ বলে বলতে বলতে তুমি জগৎবন্ধুতে মিশে গিয়েছ জগৎবন্ধু স্বয়ং ব্রজেন্দ্রনন্দন তাতে শচীনন্দন তুমি মিলিত হয়েছ জগৎবন্ধু তাই এখন চৈতন্যলীলা মৃতপুর কৃষ্ণলীলা শুকরপুর এই দুয়ের মিলন মাধুরীময় বিগ্রহ হয়েছে দুই লীলার আস্বাদন ও বিতরণে বিভোরেই ওই অচল বিগ্রহকে কবে আবার অচল সচল রূপে মহাগম্ভীরায় দেখব যিনি নীলাচলে চির অপানিপাত স্বরূপে বিরাজিত কবে তিনি লীলাকাশে বিশ্ববিমোহন করপদ্য পাদপদ্য প্রকটিত করে সর্বনয়ন গোচর হবে তোমার ভৃত্ত মহানাম পিপাসিত চাতকিনীর মতো ঊর্ধ্বমুখে তাকিয়াছে হে নবগৌর মেঘ তুমি কবে সকল রসমাধুরী একাধারে নিয়ে এসে অবিরল ধারে বর্ষণ করবে কবে জগতের মৃতকল্প তাপদগ্ধ জীবশস্য সঞ্জীবিত হয়ে উঠবে কবে সব পিপাসিত ভক্ত চাতকের শুষ্ক কণ্ঠ রসবন্ত হয়ে যাবে কবে প্রেম প্লাবনে জগৎ ভাসবে হে গৌড়মেঘ চিত্ত মরু সরস কর বিশ্বমরু শস্য শ্যামল করো পঞ্চতত্ত্ব একাত্মক মধুলেহ হে। জগৎবন্ধু মিলিতাঙ্গ রসগেহ হে একক সর্বসমষ্টি সমষ্টি এক দেহ গৌর্ চাতকিনী মহানাম নবমেহ হে হে হে, গৌর্ হে গৌর্ হে গৌর্ হে গৌর্ হে জয় গৌড় জয় গৌড় প্রাণ হে। নিতায় নিমায় গদায় বন্ধু নব গৌরহে চাঁদ হে তোমার জয় হোক নিতাই চাধে, তোমার জয় হোক হে প্রাণ গদাধর তোমার জয় হোক সম্মিলনে বন্ধু সুন্দর হে জয় হোক তোমার জয় হোক জয় জয় শ্রী সদ্গুরুদেব জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় নিতাই গৌর হরিবোল